এবং রেজাল্টও ভালো করে। আমার পিছনে যে মাদ্রাসাটি আছে, এই মাদ্রাসার সুন্দর একটা ইমারত আমরা আমাদের বাংলাদেশ সরকার করে দিয়েছে, আটতলা একটা। আমি এতে গিয়েছিলাম ভিতরে যে আমাদের মুক্তিযোদ্ধার ইতিহাস বলে যাব, আমরা বঙ্গবন্ধুর কথা বলে যাব, বঙ্গবন্ধুর স্বাধীন বাংলার কথা বলে যাব। মহিলা লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, আমাদের অনেক অনেক আওয়ামী লীগের সহযোগী সংগঠন এখানে আছে, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ, তারপরে কৃষক লীগ, আমাদের বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এখানে আছেন। আমাদের স্কুলগুলো সেই মানে অনেক সুন্দর স্কুলগুলি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্কুলগুলি অনেক সুন্দর হয়েছে এবং রেজাল্টও ভালো করছে। আমার পিছনে যে মাদ্রাসাটি আছে, এই মাদ্রাসার সুন্দর একটা ইমারত আমরা আমাদের বাংলাদেশ সরকার করে দিয়েছে, আটতলা একটা। আমি এতে গিয়েছিলাম ভিতরে, যে দেখলাম খেলার মাঠটা তারা নতুন একটা বিল্ডিং করেছে। আমি বললাম এইটা কী করেছেন? আমি ওর পিছনে যে দেখি বেশ কিছু জায়গা আছে, আমাকে এইখানে করলেন না কেন? তারপর সেখানে আমি একটা ছয়তলা বিল্ডিং, ছয়তলা বিল্ডিং করে দিয়ে আমরা ছয়তলা এবং এটা আটতলা হয়ে যাবে, ছয়তলা বিল্ডিং আমরা করে দিয়েছি। এই মাদ্রাসাটা ভালো রেজাল্ট করে ভালো হয়ে আছে, সব কিছুই আমাদের এই এলাকার অত্যন্ত পরিচ্ছন্ন, অত্যন্ত সুন্দর। আমরা যদি 20 বছর আগের এই এলাকার কথা বলতাম না, এই রাস্তা কোনো রকম এখানে এখানেই শেষ, তারপরে আরও একটু হেঁটে আমাদের গোদারা পার হতে হতো, গোদারা দিয়ে আমাদের নৌকা দিয়ে আমরা তেজগাঁর সঙ্গে কানেক্টেড হতাম। আজকে সেদিন আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন হাতির ঝিল ওপেন করেন, তখন আমি বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, হাতির ঝিল একটা নান্দনিক সুন্দর লেগই হয়নি, আমার জন্য ভীষণ উপকার হয়ে গিয়েছে। তো সবাই মাননীয় প্রধানমন্ত্রী আমার মুখের দিকে তাকালেন। আমি বললাম যে আমার এই এলাকাতে আসতে যে কোনো আমার এই এই সমস্ত এলাকাতে এই মগবাগ মধুবাগ মীরবাগ নয়াটোলা আধা ঘন্টা প্রয়োজন হতো, বহু ঘুরে ঘুরে আসতাম। আজকে আপনি হাতের ঝিল তৈরি করে দিয়েছেন, আমাকে এখন 10 মিনিটের মধ্যে আমাদের আমাদের নির্বাচনী এলাকার যে কোনো কাজ না যাওয়া যায়। এর সেটাই বলতেছিলাম যে যে এই অবস্থা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আজকে পুরো দৃশ্যপটি এলাকার চেঞ্জ হয়ে গিয়েছে। আজকে সবাই সেই জঙ্গি সন্ত্রাস মানে নানান ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে আজকে এই এলাকা একটা সুন্দর এলাকায় পরিণত হয়েছে। আপনারও কৃতিত্ব অনেক মাননীয় মেয়র, আপনিও সারাদিন কীভাবে ঢাকা শহরকে পরিচ্ছন্ন করবেন, ঢাকা শহর সুন্দর রূপ দেবেন সেটার জন্য কাজ করছেন। আপনি এখানে এসে আজকে এই যে মাঠটি, সুন্দর একটি মাঠ আপনি আমাদেরকে উপহার দিয়েছেন এবং আপনি একটা মার্কেট তৈরি মানে আমাদেরকে দিবেন, আমি মনে করি মাননীয় মেয়র সাহেব আপনি কীভাবে দিবেন আমি জানি না। আমার এই যারা নাকি দীর্ঘদিন যাবৎ এখানে বাজারের মেম্বার ছিলেন, বাজার করতেন, বাজারের দোকানদার যারা ছিলেন, তারা পয়সা দেবে, কিন্তু একটা ন্যায্য ন্যায্য পয়সা দিয়ে আপনি এদের একটা দোকানের ব্যবস্থা করে দেবেন। তারা দীর্ঘদিন যাবৎ, কেউ 20 বছর, কেউ 40 বছর যাবৎ এখানে দোকানদারি করছে, তাদের জন্য একটা প্রভিশন রাখবেন, কীভাবে রাখবেন আমি জানি না, আপনি প্রভিশন করে তাদের ব্যবস্থা করবেন, এটা আমার জোর দাবি আপনার কাছে। আমাদের এই এই যে মার্কেট এখন যেখানে বসে আছে, এই এদের একটু প্রতিষ্ঠিত করবেন। আর আপনাদের এখানে থানা ভবনটি, থানা ভবনটি একটা ভাড়া বাসায় রয়েছে, আমরা এই থানা ভবন এই পাশেই একটা সুন্দর দৃষ্টিনন্দ থানা ভবন আমরা করে দিব, যাতে আপনাদের এই 35-এর সঙ্গে ওয়েল কানেক্টেড থাকে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা থানা ভবনটা এখানে নিয়ে আসতে চাচ্ছি। আমাদের এখানে একটা ফাড়ি রয়েছে, এটাকে আমরা একটা ভবিষ্যৎ চিন্তা করছি, এটাকে কীভাবে আরও আরও জনগণের সুবিধা আরও মানে সুযোগ সুবিধা এখানে সিকিউরিটির ব্যাপারগুলি চিন্তা করে এখানে আমরা একটা কিছু করবো সেটাও চিন্তা করছি। এই যে কমপ্লেক্সটি আজকে একটা সুন্দর কমপ্লেক্সে রূপান্তরিত হয়েছে, মাননীয় মেয়র মহোদয় এখানে একটা সুন্দর লাইব্রেরি আমরা করেছি। মুক্তিযুদ্ধ ভাইদের একটা আমার কাছে দাবি ছিল যে আমাদের বয়স হয়েছে, আমরা এক জায়গায় বসবো, বসে আমরা বই পড়বো, আমরা ভিউজ এক্সচেঞ্জ করবো,
এখন আপনার কী চান? বললাম একটা লাইব্রেরি চাই। তখন এই কমপ্লেক্সেরই এই যে আপনার কমপ্লেক্স, এই কমপ্লেক্সের চারতলায় তাদের একটাই দৃষ্টিনন্দন লাইব্রেরি আমরা করার জন্য ব্যবস্থা নিয়েছি এবং এটা প্রায় শেষ পর্যায়ে। মানে আমাদের এখন মানে বইগুলি আসার শুধু বাকি। আর আপনি